গরম পড়ার আগে স্কিনকে ভালো রাখতে গেলে একটা শসা নিয়ে মুখের মধ্যে ঠিক এই রকম ভাবে মাখো। দেখো যত গরমই আসুক না কেন, তোমার স্কিন কিন্তু সবসময় হেলদি আর গ্লোয়িং থাকবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নিজেকে সুন্দর রাখার জন্য, নিজেকে সুন্দর দেখানোর জন্য আমরা অনেক কিছু করি, কিন্তু হ্যাঁ, এমন কিছু সিক্রেট টিপস আছে যেগুলো আমরা যদি আমাদের রেগুলার লাইফস্টাইলের মধ্যে ইনক্লুড করে ফেলি, তাহলে অনেক দিন পর্যন্ত আমরা নিজেদেরকে সুন্দর করে রাখতে পারবো, হেলদি করে রাখতে পারবো, আমাদের স্কিনে তাড়াতাড়ি রিঙ্কেল, ফাইন লাইন্স এই জাতীয় প্রবলেম আসবে না, ট্যান পড়বে না, স্কিন সবসময় সুন্দর থাকবে, ফ্লললেস থাকবে, ইয়াঙ্গার লুকিং দেখাবে। তাই আমি কিভাবে নিজেকে সুন্দর রাখি এবং নিজেকে সুন্দর রাখার জন্য কী কী সিক্রেট টিপস ফলো করি, সেগুলোই আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাই আজকের ভিডিওটা ভীষণই ইন্টারেস্টিং, ভীষণই ইনফরমেটিভ হবে। যদি তুমি চাও যে আমার মতো নিজেকে সুন্দর দেখাতে, সবসময় নিজেকে প্রেজেন্টেবল করে রাখতে, তাহলে বলবো আজকের ভিডিওটাকে কিন্তু একটা লাইক করে দিও। আর হ্যাঁ, শেয়ার করতেও কিন্তু একদম ভুলো না। প্রথমবার দেখলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এমনই ইন্টারেস্টিং ভিডিও রেগুলার দেখার জন্য। সো লেটস গেট স্টার্টেড। গরম পড়ার আগেই দেখছি স্কিনটা মাঝের মধ্যে প্রচণ্ড ডাল আর আনইভেন হয়ে যাচ্ছে, মুখের মধ্যে কোনো গ্লো থাকছে না, মাঝের মধ্যে একটা দুটো স্পট চলে আসছে, মাউথ এরিয়াটা ক্রমশ কালো হয়ে যাচ্ছে। আমি জানি এই সমস্যাগুলো কম বেশি তোমরা অনেকেই ফেস করছো, যেহেতু এখন সিজন চেঞ্জ হচ্ছে, আর সিজন চেঞ্জের কারণে আমাদের স্কিনের মধ্যে নানা ধরনের প্রবলেম দেখা যাচ্ছে। তাই রেগুলার তুমি যদি এই প্যাকটাকে তোমার স্কিনের মধ্যে অ্যাপ্লাই করো, দেখবে এই জাতীয় কোনো সমস্যা তোমাকে ফেস করতে হচ্ছে না। স্কিন উপরন্তু হাইড্রেট থাকছে, স্কিনের পিএইচ লেভেলটা মেনটেন থাকছে, স্কিন অনেক বেশি রেডিয়েন্স হয়ে উঠবে। তার জন্য দেখো আমি এখানে একটা শসা নিয়ে নিয়েছি। গরমে শসা কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। শসা যেমন আমাদের শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে, পেটকে ঠান্ডা রাখে, একইভাবে আমাদের স্কিনের জন্য কিন্তু এটা ভীষণই ভালো। শসার মধ্যে আছে প্রাকৃতিক অ্যাস্ট্রিঞ্জেন্ট, যেটা আমাদের ত্বককে ফর্সা রাখতে সাহায্য করে। শসার ভিটামিন আমাদের ত্বকের যে মেলানিন সেটাকে কিন্তু কম করতে সাহায্য করে, এর ফলে আমাদের স্কিন অনেক বেশি রেডিয়েন্স, অনেক বেশি ইয়াঙ্গার লুকিং হয়ে ওঠে। তাই দেখো আমি এখানে শসাটাকে খুব ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি। বন্ধুরা, শসার রস যদি আমরা রেগুলার আমাদের স্কিনে ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু যত গরমই আসুক না কেন, স্কিনের মধ্যে সানট্যান বা সানবানের মতো সমস্যা আমাদেরকে ফেস করতে হবে না। শসার রস আমাদের স্কিনের যে মেলানিন নামক হরমোন আছে সেটাকে রিডিউস করতে সাহায্য করে, তার ফলে আমাদের স্কিন অনেক বেশি ফর্সা আর উজ্জ্বল দেখায়। একই সঙ্গে স্কিনের পিএইচ লেভেলকে মেনটেন রাখে, এর ফলে স্কিন সবসময় হাইড্রেট দেখায়, ইয়াঙ্গার লুকিং দেখায়। আমি দেখো গ্রেটারের সাহায্যে শসাটাকে খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। তোমরা চাইলে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এটাকে পেস্ট করে নিতে পারো। এবার একটা বাটির মধ্যে নিয়ে নাও 2-3 চামচ মতো বেসন। বন্ধুরা, বেসন এমন একটা জিনিস না যেটা আমাদের স্কিনকে ডিপ ক্লিন করতে খুব ভালোভাবে সাহায্য করে। এবার 2 চামচ বেসনের মধ্যে আমি নেব 3-4 চামচ মতো ওই শসার পেস্টটা, যেটাকে আমি আলাদা করে গ্রেট করেছিলাম। আর দিচ্ছি কয়েক ড্রপ পাতিলেবুর রস আর 1 চামচ মতো হানি, মানে মধু। যদি তোমার স্কিনে মধু না শ্যুট করে এটাকে স্কিপ করতে পারো। এবার দিলাম 1 চামচ অ্যালোভেরা জেল, দিয়ে খুব ভালো করে আমি প্রত্যেকটা উপাদানকে একসঙ্গে মিশিয়ে নেব। তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের স্পেশাল DIY স্কিন হোয়াইটনিং, ব্রাইটনিং, লাইটনিং অ্যান্ড কুলিং ফেস মাস্ক। এটা গরমের জন্য কিন্তু দুর্দান্ত একটা ফেস মাস্ক। যদি তোমার স্কিন অত্যাধিকারে সানট্যান হয়ে যায় বা সানবার্নের মতো সমস্যা চলে আসে, স্কিনে পিগমেন্টেশন স্পট দেখা যাচ্ছে, তাহলে বলবো এটা তুমি রেগুলার তোমার স্কিনে ব্যবহার করো। যখন দেখবে মুখটা প্রচণ্ড কালো লাগছে, আনইভেন লাগছে, রোদে পুরো মুখটা পুড়ে গেছে, তখনই কিন্তু এই প্যাকটা নিয়ে খুব ভালো করে মোটা লেয়ারে তোমার স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে রাখো। অবশ্যই কিন্তু 15-20 মিনিটের জন্য এটাকে স্কিনের মধ্যে রাখতে হবে, যতক্ষণ না এটা হালকা ড্রাই হয়ে আসে, কারণ আমি এর মধ্যে দিয়েছি শসা।
শশা আমাদের স্কিনের মেলানিন নামক হরমোনটাকে যেমন কমাতে সাহায্য করবে, একই সঙ্গে স্কিনকে ডিপলি হাইড্রেট করে তুলবে। আর দিয়েছি বেসন। বেসন আমাদের স্কিনকে ডিপলি ক্লিন করবে, এক্সফোলিয়েট করবে, ধুলো ময়লা ইমপিউরিটিসগুলোকে বাইরে বের করে দেবে। একই সঙ্গে ডিট্যান করতেও কিন্তু বেসন খুব ভালোভাবে হেল্প করে। আর দিয়েছি পাতিলেবুর রস। পাতিলেবুর রসের মধ্যে ভিটামিন সি আছে, যেটা পিগমেন্টেশন মিশে থাকলোকে দূর করে আমাদের স্কিনকে ইভেন করে তুলবে। আরও দিয়েছি হানি, মানে মধু। মধু আমাদের স্কিনের ড্রাইনেসকে কন্ট্রোল করে স্কিনের যে ময়েশ্চারাইজিং লেভেল সেটাকে মেনটেন রাখতে সাহায্য করবে, স্কিনটাকে অনেক বেশি রেডিয়েন্স করে তুলবে, অ্যালোভেরা জেল। হ্যাঁ বন্ধুরা, দেখো আমার তো এখানে এটা অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার 15-20 মিনিটের জন্য এটাকে আমি এভাবেই রেখে দেবো, তারপর হালকা হাতে জেন্টালি ফিঙ্গার টিপসে করে খুব ভালো করে স্কিনটাকে আমি ম্যাসাজ করবো। এইভাবে ম্যাসাজ করার ফলে আমার মুখের মধ্যে যত ধুলো ময়লা জমে আছে এগুলো কিন্তু সব বেরিয়ে যাবে, তার ফলে স্কিনটা আমার ইনস্ট্যান্ট অনেক বেশি ক্লিন আর ক্লিয়ার হয়ে উঠবে। তাই বলবো তোমরাও কিন্তু এটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো। যদি দেখো মুখটা প্রচণ্ড কালো হয়ে গেছে, আনইভেন হয়ে গেছে, মুখের মধ্যে কোনো গ্লো থাকছে না, এটা কিন্তু ইনস্ট্যান্ট আমাদের মুখের মধ্যে একটা গ্লোকে ফিরিয়ে দিতে সাহায্য করবে। আমি এর মধ্যে প্রত্যেকটাই ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়েছি, আর ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস যখন তুমি তোমার স্কিনে ব্যবহার করবে ঠিকঠাক পদ্ধতিতে, তখন দেখবে তোমার স্কিনের গ্লোটা কিন্তু সারাটা দিন বজায় থাকছে। তোমাকে এক্সট্রা করে কোনো মার্কেটের প্রোডাক্ট ব্যবহার করার প্রয়োজন পড়বে না। এটা এতটাই এফেক্টিভ একটা ফেস প্যাক, আশা করি রেজাল্ট তোমরা দেখে বুঝতেই পারছো আমার স্কিন কতটা ক্লিন আর ক্লিয়ার লাগছে। উইদাউট মেকআপে থাকা সত্ত্বেও দেখো স্কিনের মধ্যে কিন্তু একটা রেডিয়েন্স গ্লো অলরেডি এসে গেছে, কারণ আমি এর মধ্যে দিয়েছি শশা। শশা আমাদের স্কিনের জন্য যে কতটা উপকারী আশা করি তোমরা এতক্ষণে বুঝেই গেছো। হ্যাঁ বন্ধুরা, শশার রস রেগুলার যদি আমরা আমাদের স্কিনে ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু স্কিনে পিগমেন্টেশন, মেছেতা, আনইভেন স্কিন টোন, সানট্যান, সানবার্ন এই জাতীয় কোনো প্রবলেম তোমাকে ফেস করতে হবে না। অল টাইম তোমার স্কিন অনেক বেশি রেডিয়েন্স, অনেক বেশি হাইড্রেট থাকবে। আরও কিন্তু আমি এর মধ্যে বেসন দিয়েছি, মধু দিয়েছি, অ্যালোভেরা জেল দিয়েছি, আর দিয়েছি পাতিলেবুর রস। সব কিছুর মিশ্রণে এটা এতটাই এফেক্ট, যার রেজাল্ট আর গ্লো দেখে তোমরা বুঝতেই পারছ। তাই বলবো এটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো যদি তুমি চাও তোমার রঙকে ফর্সা করতে। কি বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের ভিডিওটা? আশা করছি একটু হলেও হেল্পফুল হয়েছে, বুঝতে পেরেছ কিভাবে তুমি নিজেকে অনেকদিন পর্যন্ত সুন্দর রাখবে, আকর্ষণীয় করে রাখবে, তোমার স্কিনকে ভালো রাখবে। তাহলে এই টিপসগুলো ফলো করতে কিন্তু একদম ভুলো না। আর হ্যাঁ, তোমরা কীরকম রেজাল্ট পেলে এই টিপসগুলো ফলো করে সেগুলো কিন্তু আমাকে নিচে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একদম ভুলো না। ততক্ষণ টাটা, গুড বাই।